বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে বিগত ক্লাসে ত্রিকোণমিতির যে বেসিক সূত্র বা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। এইখানে টপ করে দাও তো। এখন আমরা আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো একটু সমাধান দেখব। আমি এখানে যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, আমরা সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখন এখানে একটা অঙ্ক আমি রাখছি, বইয়ের নাম্বার 3, সাইন এ সমান ¾ হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত সমূহ নির্ণয় করো। আমরা ত্রিকোণমিতির অনুপাতের যে 6টা প্রতীক সম্পর্কে ধারণা নিয়েছিলাম, সাইন এ, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, কোসেক থেটা অ্যান্ড সেক থেটা, তো এই যে 6টা রাশির কীভাবে এদের মান বের করতে হবে এই মানটা আমি বিগত ক্লাসে শিখিয়েছিলাম এবং সূত্র সম্পর্কে ধারণা রেখেছিলাম। তো আজকে আমরা ওই বিষয়ের কথা না বলে আমরা সরাসরি এখান থেকে কীভাবে আমরা মান বের করব আমরা সেইগুলো শিখব। তো সাইন এ, সাইন এ আমরা একটু চিত্র অঙ্কন করব। এটা আমরা দুইভাবে করতে পারি অঙ্কগুলো, আমরা এখানে সূত্র, সরাসরি সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার চিত্র অঙ্কন করে করতে পারি। তো আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে যদি করি তাহলে অঙ্কটা সহজ হবে, আর সূত্র নিলে অনেক সময় তোমরা ভুল করতে পারো, কারণ অনেকগুলো সূত্র আনা লাগবে। সো সাইন এ, এই সাইনের সাথে এ আছে, এটাকে আমরা এখানে দিলাম থেটা, এ আছে থিটা কোণ। অল্টারনেটে আমাদের যে কোনো জায়গায় বিসি দিলাম, তাহলে এই কোণটা যদি, এ কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে আমি কালকে শিখেছিলাম যে তার অল্টারনেট হবে লম্ব, আর তার সাথে যে বাহুটা যুক্ত আছে, সন্নিহিত অবস্থায় আছে, তাকে বলা হয় সন্নিহিত বা ভূমি। আর আমার বি কোণ সমকোণ হওয়ায় অপোজিটটা হচ্ছে অতিভুজ। এখন সাইন সমান আমরা কি জানি? সাধারণত সাইন সমান আমরা জানি, সাইন সমান আমরা জানি লম্ব বাই, লম্ব বাই অতিভুজ। আমরা এটা গতকাল শিখেছিলাম, সাইন সমান লম্ব বাই অতিভুজ। সো আমার এখানে কি আছে, 3/4, অর্থাৎ লম্ব আমি 3 নিতে পারি, আর অতিভুজ কত নিতে পারি আমি, 4। তাহলে ভূমি আমার নাই, আমার ভূমিটা একটু বের করে নিতে হবে। এখন ভূমি বের করতে হলে আমাদের সেই পিথাগোরাসের সূত্র লাগবে, আর পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কি করব, ভূমির মানটা বের করে নেব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এ বি সি সমকোণী এর এসি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বা আমাদের লাগবে এ বি। সো আমরা যদি এ বিটা এই সাইডে নিয়ে আসি, তাহলে এসি স্কোয়ারের সাথে আমাদের কী হচ্ছে, বি সি স্কোয়ার বাদ যাচ্ছে। এখন আমরা এখানে মান বসালাম 4² - 3² 4 4 16 -3 3 9, বিয়োগ করলে কত হয়, 7 7। অতএব এ বি ইকাল টু √7। সো আমাদের ভূমি কত পাইলাম, √7। এখন ত্রিকোণমিতির অন্য অন্য অনুপাত সমূহ আমরা জানি, সাইন, সাইনের অল্টারনেট কোসেক, এ কোসেকের সমান সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান বসাবো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ আমার 4, লম্ব আমার 3 আছে চিত্র অনুসারে। কস এ, কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ,
ভূমি আমার আছে কত রুট সেভেন, আমরা ভূমি বের করলাম রুট সেভেন বাই অতিভুজ ফোর। কোয়াজের অল্টারনেট সেক এ তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি ইকাল টু ফোর বাই রুট সেভেন। এবার আমরা বের করব ট্যান এ, ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব থ্রি ভূমি রুট সেভেন। কোয়াট এর ট্যানের অল্টারনেট কোয়াট, তাহলে কি আসবে ভূমি বাই লম্ব অর্থাৎ রুট সেভেন বাই থ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই রাশিগুলো বা প্রতীকগুলোকে বলা হয় আর ত্রিকোণমিতির অনুপাত সমূহ। আমরা নাম্বার তিন থেকে যে ছোট একটা অঙ্ক, কিন্তু এখানে অনেক কিছু শেখার আছে। বর্তমান সময়ের সৃজনশীল সিস্টেমে এই জাতীয় অঙ্কগুলো আমাদের বেশি বেশি আমরা দেখতে পাই, এবং এই বিষয়টার পর আমাদের ভালো দক্ষতা থাকলে আমরা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলিউশন করতে পারবো। এইখানে আমাদের নাম্বার চারই দেওয়া আছে, আমরা নাম্বার ফোর চলে যাব। কেটে দাও না, রানিং আছে তো, আমরা নাম্বার ফোর যাব। নাম্বার ফোরে আছে, ফোরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা মুছে ফেলালাম। নাম্বার ফোর, এখানে বলা হয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, আর এবিসি বি কোণ থেটা কোণ, এটা হচ্ছে থেটা কোণ। এখানে বলা হয়েছে সি কাল টু 90 ডিগ্রি এবং বি কাল টু থেটা কোণ হলে, এবং বাহুগুলোর মানও দেওয়া আছে, এবি সমান সমান 13 আছে, আর কি আছে, আর বিসি সমান আছে 12 আছে। আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে যে সাইন থেটা কোয়াস থেটা ট্যান থেটার মান বের করতে হবে। সাইন থেটা কোয়াস থেটা অ্যান্ড ট্যান থেটা, এই তিনটার মান বের করতে হবে। পাশাপাশি আমরা এর সাথে আরও একটা জিনিস আমরা নির্ণয় করব, একটা সত্যতা যাচাই করব, সেটা হচ্ছে পরবর্তী অঙ্কের থ্রি সাইন থেটা ইন্টু কোয়াস থেটা ইকাল টু থ্রি বাই ফোর, এইটা আমরা নির্ণয় করব। এখন এখানে আমাদের এসির মান নাই, সেহেতু আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখব এবি স্কোয়ার ইকাল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো এবি স্কোয়ার এখানে 13 স্কোয়ার ইকাল টু 12 স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান বের করতে হবে। সো এসি স্কোয়ার ইকাল টু 13 স্কোয়ার করলে 169 মানে 144, বা এসি ইকাল টু রুট 25 ইকাল টু 5, অর্থাৎ এটার মান আমরা পেয়ে গেলাম 5। এখন সাইন থেটার সমান আমরা কী জানি, সাইন থেটার সমান কী জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এসি বাই এবি ইকাল টু কি 5/13। কোয়াস থেটা সমান আমরা কী জানি, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি ইকাল টু বিসি আমার 12/13। ট্যান সমান আমরা কী জানি, লম্ব বাই ভূমি এসি বাই বিসি 5/12। আমাদের অঙ্কর প্রথম যে পার্টটার অঙ্কর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে একটা সত্যতা যাচাই রেখেছি যে সাইন আর কোয়াস
আর রুট থ্রি সাইন ইন্টু কস থিটা ইকুয়াল টু 3/4 আমরা এটা একটু করে দেখব। আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী আছে, রুট থ্রি সাইন থেটা ইন্টু কস থেটা, সো রুট থ্রি ইন্টু সাইনের মান আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি 5/13। ইন্টু কস থেটার মান আছে কি, কস থেটা পাইছি আমরা 12/13। তো এখানে কি আসতেছে দেখো, 5/60√3/13/100। তো এখানে আমাদের একটু ক্যালকুলেশন করলে একটু সমস্যা হয়েছে, এক্ষেত্রে আমাদের একটু মিস্টেক হয়েছে যে ট্যানের মান দেওয়া আছে, এখানে ট্যান থিটা ইকাল টু √3 দেওয়া আছে, আর ট্যান যদি √3 হয় সেক্ষেত্রে আমাদের এই মানটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা মানটা একটু চেঞ্জ করে নেব, ট্যান যদি √3 হয় ট্যান সমান আমরা কী জানি √3/1 অর্থাৎ লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে আমাদের আলাদা আরেকটা চিত্র আমরা নেব। আরেকটা চিত্র নিলাম ABC, তো √3/1, সেক্ষেত্রে আমাদের অতিভুজ কী হবে, আমাদের অতিভুজটা বের করতে হবে AC² = AB² AB বলতে আমরা সরাসরি √3² লিখলাম প্লাস 1² ইকাল টু 3+1=4, অতএব AC = কী হবে, √4=2। সো এবার আমরা কিন্তু বের করতে পারবো, এখানে আমাদের কী আছে সাইন, সাইন সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুজ √3/2, আর কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। সো এক্ষেত্রে আমাদের মান আছে সাইন থেটা ইকাল টু √3/2 এবং কস ইকাল টু 1/2। সো আমাদের এখন লেফট হ্যান্ড সাইড আছে √3 সাইন থেটা ইন্টু কস থেটা, তো এখানে আমরা মান বসালাম, সাইনের মান আমরা পাইছি √3/2 আর কজের মান পাইছি 1/2। এখন √3 √3 গুণ করলে √3² হয়, আর এখানে 2 × 2 = 4 ইকাল টু স্কোয়ার রুট কেটে গেলে 3/4 ইকাল টু রাইট হ্যান্ড সাইডে 3/4 আছে। সো আমরা আগামী দিনের বেসিকের পরে আমরা আরও 2-3টা অঙ্ক এখানে আমরা আলোচনা করলাম, আর পরবর্তীতে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এভাবে ধারাবাহিকভাবে করে দেব, এবং সেই অঙ্কগুলো দেখার জন্য বা সেই ক্লাসগুলো দেখার আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই।